তো আজকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের ধলেশ্বর ব্রাঞ্চ একটা কাস্টমার মিট অ্যারেঞ্জ করেছে। আর এই কাস্টমার মিটে আমাদের বিভিন্ন পর্যায়ের কাস্টমারগুলো ইনভাইট করা হয়েছে। আর কাস্টমার এখানে এসে মানে আমি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাস্টমারের সার্ভিস কীভাবে দিয়েছি সেটার একটা গুণানুকীর্তন করতে চাই। আর এখানে আমি যে কোনো যদি সার্ভিস আমাদের কিছু অসুবিধা আছে সেগুলোকে ইম্প্রুভ করার জন্য একটা কাস্টমারের ইন্টারঅ্যাক্টিভ সেশন একটা করব। আর এটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা 15ই ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রক্রিয়া চলবে। এর ভিতরে এই কাস্টমার মিটের একটা প্রোগ্রাম ধলেশ্বর ব্রাঞ্চে আর অন্যান্য ব্রাঞ্চেও এই প্রোগ্রামগুলো হয়ে যাচ্ছে। আমার আশা করি যে 27 ডিসেম্বরে আমরা আমার প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রক্রিয়াতে সমাপ্তি করব। একটা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প থাকবে আর ক্রেডিট ডেলিভারি ক্যাম্প করে আমি একটা প্রেস মিট করব যেখানে আমি ডিক্লেয়ার করব কত আমি ক্রেডিট কোন কোন জায়গায় কত ক্রেডিট দিয়েছি, লোন কত দিয়েছি এই উদযাপন উপলক্ষে। আর ওইটি দিয়ে আমি আমার উদযাপন সমারোহ শেষ করব। আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী।